পরোধক মেগা টার্বো টিএমটি বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। বাজারে অগ্নিমূল্য পেঁয়াজ, সাধারণ ক্রেতাদের মাথায় হাত। দুর্গাপূজার আগে থেকে ক্রমশ বৃদ্ধি পেয়ে চলেছে পেঁয়াজের দাম। সাধারণ মানুষের নিত্য প্রয়োজনীয় সামগ্রীগুলির মধ্যে একটি হলো পেঁয়াজ। মাংস রান্না করতে গেলেই গৃহিণীর প্রয়োজন পেঁয়াজ, কিন্তু বাজারে পেঁয়াজ ক্রয় করতে গিয়ে গৃহকর্তার মাথায় হাত। কারণ বর্তমানে বাজারে পেঁয়াজ বিক্রয় হচ্ছে প্রতি কিলো 80 টাকা দামে। তবে ক্রেতাদের বক্তব্য, ছোট পেঁয়াজ বিক্রি হচ্ছে প্রতি কিলো 70 টাকা, সাদা পেঁয়াজ বিক্রি হচ্ছে প্রতি কিলো 60 টাকা, লাল পেঁয়াজ বিক্রি হচ্ছে প্রতি কিলো 80 টাকা। স্বাভাবিকভাবেই ক্রেতাদের মনে প্রশ্ন, কেন পেঁয়াজের ভিন্ন ভিন্ন দাম? তাই বাজারের উপর সরকারের নিয়ন্ত্রণ থাকা দরকার। অপরদিকে পেঁয়াজ বিক্রেতাদের বক্তব্য, পুরাতন পেঁয়াজ বিক্রয় হচ্ছে প্রতি কিলো 70 টাকা, আর নতুন পেঁয়াজ বিক্রি হচ্ছে প্রতি কিলো 80 টাকা। তবে বর্তমানে পেঁয়াজের বাজারের উপর প্রশাসনের নজরদারির দাবি উঠেছে। এখন দেখার প্রশাসন কি ব্যবস্থা গ্রহণ করে। আর লালটা যখন চাইবেন আপনার, চাইবে ওইটা 80 টাকা, তাহলে এই ডিফারেন্সটা 20 টাকা থাকবে কেন? এটাও পেঁয়াজ, এটাও পেঁয়াজ, এটা কি মনিটরিং করার দরকার না? এটা ব্যাপার হলো কি, যদি আমদানি না থাকে বেশি, তাহলে ব্যবসায়ীরা দিব কিভাবে? এরা তো কিনে এনে বিক্রি করতেছে নাকি? এরা তো কিনে এনে বিক্রি করতেছে, তো এদের কিনা দামটা যদি কমে পড়ে তাহলে তারা কমে বিক্রি করবো। কিনা দাম যদি বেশি পড়ে, ক্যারিং কস্ট যদি বেশি পড়ে, তাহলে তারা টাকাটা দিবে কিনা? এরা কি পয়েন্ট দিয়ে দিব না? অনেক দোকানদার আছে ধার দেনা করে দোকানদারি করছে। এটা কি মনিটরিং করা দরকার? ইত্যাদি এরকম বৃদ্ধি পেয়েছে, নিশ্চয়ই করার দরকার। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা।